তো আর কয়েকটা দিন মাত্র, তো শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে একটা অধিবাসী বৃন্দে। তো আমরা প্রথম থেকেই দেখেছি যখন থেকে খুঁটি পুজো স্টার্ট হয়েছে, তো টোটাল 3 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে যেটা আপাতত দেখা যাচ্ছে এবং তোমরা ফ্ল্যাশব্যাকে দেখবে যে কীভাবে কাজটা তৈরি হলো এবং সেটার এত সুন্দর একটা রূপ দিয়েছে আমাদের এই বছরের শিল্পী শ্রী প্রশান্ত পাল। আর তার কি ভাবনা চিন্তা সেটা টোটালটাই সাসপেন্সে ছিল, আমরাও
জাস্ট কয়েকদিন আগেই জানতে পেরেছি। এবছরের ভাবনা হচ্ছে ঋদ্ধি। তো শিল্পীর ভাষায় আমি দেখে নেব যে ঋদ্ধি এই থিমটার মাধ্যমে, এইটুকুনি আপাতত জানতে পেরেছি, রাজস্থানের একটা শিল্প, মানে একটা হস্তশিল্প, একটা আর্ট ওয়ার্ক, তার মাধ্যমেই কিছু বলার চেষ্টা করি। তো প্রশান্তদা, এই বছরের আমাদের থিম ঋদ্ধি, তো এই বিষয়ে অনেকটা দিন ধরেই সাসপেন্সে ছিলাম। তো আমরা প্রায় তিন মাস, সাড়ে তিন মাস হলো কাজ করছে, আর টোটালটাই আর্ট ওয়ার্ক, মানে দেখে খুবই ভাল লাগছে। তো যদি এবার একটু মানে বলেন আমাদের যে ঋদ্ধির এই থিমের মাধ্যমে মানে কী করতে চলেছেন বা এর ব্যাকগ্রাউন্ডটা। ঋদ্ধি আমার একটা শব্দ আমাদের ভারতীয় কালচারের মধ্যে খুব একটা পপুলার একটা শব্দ, কেন ভারতবর্ষের প্রত্যেকটা প্রদেশেই তাদের প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকের বাড়ির সামনে বা বাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় বাড়ির মঙ্গল বা নিজেদের মঙ্গল কামনার জন্য এক এক রকম সাইন করে, কেউ মোটিভ করে, যেটা তারা তাদের বিশ্বাস যে বাড়ির সামনে এই মোটিভ বা এগুলো থাকলে পরিবারের মঙ্গল হবে বা সবারই মঙ্গল হবে। সেই ধারণা নিয়েই আমাদের মণ্ডপটা, কেননা ভারতবর্ষের প্রত্যেকটা প্রদেশে হয়, আমরা বিশেষত রাজস্থান অঞ্চলেরই এই বৃদ্ধি ব্যাপারটাকে নিয়ে আমরা কাজ করছি। রাজস্থানে মূলত রাজস্থানের রুরাল অঞ্চল, মানে গ্রামীণ অঞ্চলে বিশেষ করে এই প্রথাগুলো বা এই প্রচলনগুলো আজও প্রচলিত রয়েছে। তাদের বাড়ির সামনে বিভিন্ন রকম মাঙ্গলিক চিহ্ন, মূলত তারা গোবরের ঘুটো দিয়ে বিভিন্ন রকম মাঙ্গলিক চিহ্ন তৈরি করে। গোবরের ঘুটো দিয়ে তারা বিভিন্ন রকম দেবী আকৃতি তৈরি করে এবং সেটা পুজো করে সারা বছর ধরে, বা বাড়ির সামনে বিভিন্ন রকম মূর্তি করে রাখে। তারা মনে করে গোবরটা, অ্যাকচুয়ালি আমাদের হিন্দু ধর্মের খুব শুদ্ধ একটা জিনিস, আর রাজস্থানিদের ক্ষেত্রে এটা আরও বেশি। তো সেই একটা ধারণা, কনসেপ্ট নিয়ে কাজ, মানে আমরা এখানে মণ্ডপে বিভিন্ন রকম এই মোটিভগুলো দেখতে পাবো সামনে। তার সাথে সাথে যেহেতু রাজস্থানের একটা রুরাল অঞ্চল নিয়ে কাজ হচ্ছে, তার মধ্যে একটা রাজস্থানে খুব প্রাচীন একটা শিল্প মান্দানা আর্ট, সেই মান্দানা আর্টটাকে আমরা বিভিন্ন রকম ফর্মেশনের মাধ্যমেও ভিতরে ব্যবহার করেছি। এইখানে আপনি আসলে বিভিন্ন রকম মান্দানা আর্টের ফর্মেশনগুলো রয়েছে। সাধারণত মান্দানা পেন্টিং হয়, আমরা পেন্টিং ছাড়াও সেটাকে অন্যান্য বিভিন্ন রকম মেটেরিয়ালের মাধ্যমেও দেখান। আর মণ্ডপটা জুড়ে পুরোটাই রাজস্থানিদের ক্ষেত্রে, না ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেও আছে, রাজস্থানি কিন্তু বেশি, তাদের যে কোনো কিছু অনুষ্ঠানে, মাঙ্গলিক অনুষ্ঠানে তারা সাধারণত মুলি সুতোটাকে খুব ব্যবহার করে, হাতে জড়িয়ে দেওয়া থেকে শুরু করে যে কোনো, মানে এই সুতোগুলো মণ্ডপের সেলিংটাই আছে মুলি সুতো। তো এইরকম ছোটো ছোটো অনেক কিছু জিনিস রয়েছে মণ্ডপে, যেটা আমাদের ঋদ্ধি ব্যাপারটাকে খুব মানে সিগনিফাই করবে। এছাড়াও মূল আকর্ষণ যেটা রয়েছে প্রতিমা যুক্ত যে আকৃতিটা হাত, সাধারণত নর্থ ইন্ডিয়ান বা রাজস্থান অঞ্চলে এই রকম প্রতিমার প্রচলন আছে আঠেরোটা হাতে। তো তার আঠেরোটা হাত ছাড়াও এর বিশেষত্ব হচ্ছে প্রতিমাটাও যেটা বলছিলাম যে বিভিন্ন ঘুটে দিয়ে যেরকম তারা বাড়ির সামনে বিভিন্ন দেবদেবী আকৃতি কোটাকে সারা বছর পুজো করে, আমাদের দুর্গা প্রতিমাটাও অনেকটা ওই আঙ্গিকেই তৈরি। ওকে, এই যে আর্ট ওয়ার্কটা, এটা তো দড়ি দিয়ে করা, মানে নারকেল দড়ি দিয়ে, তো এটাও কি মান্দানা আর্ট ওয়ার্কের? ওটাই তো বললাম যে আমরা মান্দানা আর্ট সাধারণত পেন্টিং হয়, হ্যাঁ, ওটাকে আমরা ফর্মেশন ব্রেক করে বিভিন্ন রকম মেটেরিয়ালের মাধ্যমে, আচ্ছা, বিভিন্ন রকম মেটেরিয়াল রকম দড়ির মাধ্যমে, এটা তো পেন্টিং, সামনে কাগজ জমিয়ে ঘুটে দিয়ে আর্ট আছে, আচ্ছা, তারপরে কঞ্চি দিয়ে তার মধ্যে দড়ি র‍্যাপ করে রয়েছে। ওকে ওকে, এরকম বিভিন্ন রকমভাবে ফর্মেশন দিয়েছে। ওকে, তাহলে ভালো লাগলো এবছরের টোটাল ভাবনা চিন্তাটা জানতে পেয়ে। আশা করি আপনারা আসবেন সবাই, আর এসে আপনাদের দর্শকদের জন্য কিছু মন্তব্য করতে চান এবছরের পুজোর? আপনারা কলকাতায় বিভিন্ন ধরনের পুজো দেখে থাকবেন, মানে বিশেষ করে তা সত্ত্বেও বলবো যে সমস্ত পুজো দেখার পর একবার লেকচার নদী হচ্ছে কিন্তু প্যান্ডেলটা দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে, অন্যরকম ব্রেকিং একটা প্যান্ডেল।
মূলত এত কনস্ট্রাকটিভ ক্যান্ডেল কলকাতা এখন হচ্ছে, এত বেশি আয়রনিস্টিক ক্যান্ডেল হচ্ছে, সেখান থেকে একটা ন্যাচারাল ক্যান্ডেল আমাদের নিজস্ব কালচার, নিজস্ব সংস্কৃতি, বাংলার বা ভারতীয় কালচার এখানে দেখতে পাবেন, আশা করি প্রত্যেকে মন ভরে।